সম্মানিত দর্শক ছোট বাচ্চাদের স্কুল ড্রেসের শার্ট কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব আজকের ভিডিওটি দেখে একদম সহজে শিখতে পারবে এখানে কাপড় আছে এক গ চার গিরা পরিমাণ জাপান টরে কাপড় সম্পূর্ণ কাপড় ভাসটি এক পাট করার পর ঠিক এভাবে দুই পাট করব। এরপর কাপড়টিকে ঘুরিয়ে আমার দিকে দেখেন খোলা অংশটি রেখে এভাবে দুই পাট করতে হবে এখানে দেখেন দুই পাট কাপড় এখানে খোলা অংশ সামনের দিকে আটকানো অংশ এভাবে রাখার পর এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এই দেড় ইঞ্চি কাপড়টিকে ভাঁজ করে দিতে হবে এটা হচ্ছে শাটের বোতাম প্লেট তৈরি করার জন্য ঠিক এইভাবে দেওয়ার ইঞ্চি নিয়ে একটি ভাঁজ করে দেবেন সর্বপ্রথম শাটের কিন্তু সামনের অংশটি কাটতে হয় তার জন্য এরপর নিচের দিকে একটু কাপড় রেখে একটি মার্জিন করতে হবে এই মার্জিন থেকে শাটের লম্বার মাপ নিব যার যতটা প্রয়োজন নেবেন আমি একুশ ইঞ্চি লম্বা নিলাম আবার এখানেও নিব একুশ ইঞ্চি অর্থাৎ একটা মাপ দুই জায়গায় ধরে এখানকার মার্জেনটা সোজা করে দিয়ে দেবেন এরপর এই মার্জেন থেকে নিচের দিকে শোল্ডার ডাউন হবে দুই ইঞ্চি ঠিক এভাবে দুই ইঞ্চি নিয়ে সোল্ডার ডাউন দিবেন ছোটো বাচ্চাদের শার্ট কাটিংয়ের ক্ষেত্রে এরপর মার্জেন করবেন এরপর নিতে হবে পুটের মাপ পুট হচ্ছে তেরো ইঞ্চি সেলাই সহ তেরোকে দুই ভাগ করে এক ভাগে এখানে সাড়ে ছয় ইঞ্চি নিব এখানে নিলাম সাড়ে ছয় ইঞ্চি এরপর নিতে হবে গলার পাশে দুই ইঞ্চি ছোটো বাচ্চাদের শার্ট কাটিং করতে গেলে গলার পাশে দুই ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে বাঁকা করে একটি মার্জিন করবেন এরপর নিতে হবে আর মহলের মাপ নিচের ডাক থেকে উপরের দিকে এক ইঞ্চি ফিতা রেখে আমরা আর মহল কাটিং করব সাড়ে পাঁচ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বড়ি অনুযায়ী সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে একটা মার্জিন করলাম এরপর যার যতটা বড়ি সেই বড়িকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে চব্বিশ ইঞ্চি বড়িকে চার ভাগ করলে এক ভাগ ছয় ইঞ্চি হবে এখানে নিব ছয় ইঞ্চি এরপর সেলাই সহ আরও দুই ইঞ্চি লুজ দিব তাহলে মোট বড়ি হচ্ছে আট ইঞ্চি পরিমাণ চব্বিশ ইঞ্চি বড়ি অনুযায়ী এটা হচ্ছে পেটের মাপ এখানে নিব সাড়ে সাত ইঞ্চি এরপর এটা হচ্ছে নিচের মাপ এখানে নিতে হবে আট ইঞ্চি পরিমাণ অর্থাৎ বড়ি যতটুক হবে পেটের মাপ হাফ ইঞ্চি কম নেবেন এবং নিচে বড়ি যা হবে ততটুক নেবেন এরপর ঠিক এইভাবে মার্জিন করবেন মার্জিন করার পর এপাশে দাঁড়িয়ে হাতার এই মোহরটা এইভাবে রাউন্ড শেপ করে নেবেন এটা হচ্ছে শার্টের সামনের অংশ নিচের দিকে চাইনিজ হবে এজন্য নিচের দাগ থেকে উপরের দিকে দেড় ইঞ্চি নিয়ে ঠিক এখান থেকে এইভাবে একটা রাউন্ড শেপ করে নিব চাইলে আপনারা নিচে গোল রাখতে পারেন অথবা এইভাবে চাইনিজ করতে পারেন এরপর দেখেন ঠিক এইভাবে সুন্দর করে কাটিং করবেন গলাটা কিভাবে কাটিং করলাম ভালোভাবে খেয়াল করবেন এটা হচ্ছে হাতার মহড়া ঠিক এইভাবে মাপে কাটিংটা করে নেবেন এটা হচ্ছে শার্টের সামনের অংশ কাটিং করলাম এবার পিছনের অংশ এরপর দেখেন এপাশের কাপড়টাকে ঠিক আবার আরেকটি ডাবল ভাস করবেন ডাবল ভাস করার পর আমার দিকে এবার আটকানো অংশটা আছে ঠিক আছে সামনের দিকে থাকবে খোলা অংশ ঠিক এইভাবে একটু ডলা দিয়ে নেবেন আটকানো অংশের এই পাশে এরপর সামনের অংশটা ঠিক আমার দিকে দুই পয়েন্ট বাড়তি করে এইভাবে বসাবো সামনে যে তো বোতাম লাগানোর পর একটা কাপড় আরেকটার উপরে উঠবে এজন্য পিছন পাটের থেকে সামনের পাটটা আমার দিকে দুই পয়েন্ট বাড়তি করে রাখছি তাহলে অ্যাকুরেট হবে এইভাবে রাখার পর ঠিক এইখানে একটি চিহ্ন করবেন আবার এখানে একটা চিহ্ন করবেন পিছুন পাটে এরপর এখানে একটা মার্জেন করতে হবে এই মার্জেন থেকে পুটের মাপ নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি সামনের পাটে যতটুক পুটের মাপ নিয়েছেন পিছন পাটেও ততটুকু নিয়ে একটা মার্জেন করবেন এরপর এখান থেকে সমান করে কাটতে হবে এরপর এই কাপড়টাকে এইভাবে রাখবেন রাখার পর এখান থেকে তালপাট সিস্টেম করে পিছন পাটটা সামনের পাটের থেকে বাড়তি থাকবে ঠিক এইভাবে শেপ করে কেটে নেবেন এরপর সম্পূর্ণ কাটিংটা এই মাপেই করে নিতে হবে ঠিক এইভাবে তো এখানে শার্টের সামনের এবং পিছনের অংশ কাটিং করলাম এবার শার্টের হাতা কাটিং করব যে শার্টটা তৈরি করতেছি এটা মেয়ে বাচ্চার জন্য তৈরি করতেছি স্কুল ড্রেসের শার্ট এ শার্টের হাতাটি আপনারা ডালিম হাতা অথবা পিস্তল হাতা দিবেন আমি পিস্তল হাতা দিব সাত ইঞ্চি লম্বা তার জন্য এখানে আট ইঞ্চি পরিমাণ একটা ডাবল ভাঁজ দিলাম এরপর সামনের দিকে আরেকটি ভাঁজ দিতে হবে এটা মেয়ে বাচ্চাদের জন্য ডালিম হাতা দিবেন দেখতে ভালো লাগবে অথবা পিস্তল হাতা দিবেন আরও ভালো লাগবে এ পাশে নিিস আট ইঞ্চি এ পাশেও নিছি আট ইঞ্চি সাত ইঞ্চি হাতার লম্বা অনুযায়ী এভাবে চার পাটে ভাস করতে হবে তাহলে দুইটা হাতা একসাথে কাটিং করতে পারবেন আচ্ছা এভাবে ভাঁজ করার পর আপনাদের যে কাজটি করতে হবে ঠিক এই পাশে একটি মার্জিন করতে হবে এই মার্জিন থেকে লিসির দিকে দুই ইঞ্চি নিয়ে আরেকটি মার্জিন করতে হবে এইভাবে এবার উপরের দাগ থেকে ছয় ইঞ্চি হাতার লম্বাটা আমরা নিয়ে কাটিং করবো ছয় ইঞ্চি এখানে একটা মার্জিন এরপর এই আটকানো সাইড থেকে ধরে দেড় ইঞ্চি নিতে হবে যেহেতু পিস্তল হাতা দিব তার জন্য দেড় ইঞ্চি নিয়ে একটা মার্জিন করলাম এবার এই মার্জিন থেকে হাতার মহড়া নিতে হবে যার যতটুকু বড়ি সেটাকে চার ভাগ করে এক ভাগ নেবেন এরপর শিলার জন্য হাফ ইঞ্চি বাড়তি নেবেন এইভাবে এখানে নিতে হবে চার ইঞ্চি এরপর শিলার জন্য বাড়তি যার যতটুকু হাতার মুখের মাপ নেবেন ঠিক আছে ঠিক এইভাবে এভাবে নেওয়ার পর এই মাপে এখন আমরা কাটিং করে নিচ্ছি আপনারা চাইলে প্লেন হাতা দিতে পারেন অথবা ডালিম হাতা যেভাবে পারেন আপনারা যে কোনো ডিজাইন হাতা দিতে পারেন মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এইভাবে কাটিং করার পর এই কাপড়টিকে আরেকটি ভাঁজ দিব ভাঁজ দেওয়ার পর দেখেন সামনের দিকে আরেকটি ভাঁজ দিব এখানে আমরা নিছি হচ্ছে পাঁচ ইঞ্চি এপাশে পাশে নিছি ছয় ইঞ্চি নেওয়ার পর এই কাপড়টিকে ঠিক এভাবে কেটে নিতে হবে এই হাতার সামনে বিট দেওয়ার জন্য ঠিক আছে এভাবে কেটে দুই টুকরা করে নিলাম ঠিক এইভাবে আমরা হাতার মুখের সামনে কিন্তু আমরা সেট করব। এখানে দেখেন আমি পাঁচ ইঞ্চি নিয়ে বাকি কাপড়টাকে কেটে নিচ্ছি আপনার যতটুকু প্রয়োজন আপনি নেবেন এটা সেলাইটা দেখলে আরও সহজে আপনি বুঝতে পারবেন দেখেন হাতারটি লম্বা হবে সাত ইঞ্চি পরিমাণ ঠিক আছে এখানে কুচি হবে এবার কাটতে হবে শার্টের পিছন পাটের তিরা এজন্য কাপড়টিকে এভাবে একটি ভাঁজ দিবেন এই ভাজটা দিতে হবে পাঁচ ইঞ্চি পরিমাণ দেখেন পাঁচ ইঞ্চি পরিমাণ এভাবে একটি ভাঁজ দিবেন তাহলে এখানে দুই পাট হল এটাকে আরেকটা ভাঁজ দিয়ে চার পাট করতে হবে ঠিক এভাবে আরেকটি ভাঁজ দিব আমার দিকে আটকান অংশটা রাখছি ঠিক আছে এভাবে রাখার পর এখান থেকে নিতে হবে পোনে পাঁচ ইঞ্চি অর্থাৎ দুই পয়েন্ট কম পাঁচ ইঞ্চি ঠিক এখানে একটি মার্জিন করব। এটাকে ষাটের পিছন পাটের তিরা বলা হয় এরপর আটকানো সাইট থেকে পুটের মাপকে দুই ভাগ করে এক ভাগ নেবেন আমি তেরো ইঞ্চি পুটকে দুই ভাগ করে এক ভাগ সাড়ে ছ ইঞ্চি ঠিক এইভাবে একটা মাপ দুই জায়গায় ধরে মার্জিন করে নিলাম ঠিক আছে আচ্ছা এরপর নিতে হবে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দেখেন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এরপর এখান থেকে নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ গলার পাশে গলার পাশে দুই ইঞ্চি পরিমাণ নিলাম এরপর গলার বানিব আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ পিছন পাটের এটা তিরা বলা হয় ঠিক এইভাবে নেওয়ার পর এই পাশ থেকে এইভাবে কোন একটা মার্জিন করব এরপর এই যে গলার মাপটা এখানে সুন্দর গোল করে কাটিং করে নেবো ঠিক আছে প্রত্যেকটা শার্টের এইভাবে তিরা কাটবেন তাহলে শার্ট ভালো হবে ফিটিং হবে ঠিক দেখেন কিভাবে কাটিং করতেছি এই জায়গাটা একটু বাড়তি রাখলাম দেখেন মার্জিনগুলো বোঝা যাচ্ছে এরপর মাঝখানে কেটে আলাদা করে নিতে হবে ঠিক এইভাবে দুইটা তীরা কাটতে হবে একটা শার্টের জন্য এটা পিছনের পাটে থাকবে সেলাইটা দেখলে বুঝতে পারবেন আর বাকিটাতে কলার হবে এবং পকেট দেখেন এখান থেকে এই কাপড়টাকে এইভাবে ভাজ করে এখানে একটা ফলস সেলাই দিতে হবে সেলাইটা পরবর্তীতে খুলে দিতে হবে বোতাম লাগানোর পর এভাবে একটা সেলাই দেওয়া হয়ে গেলে ঠিক এরকম হবে কাপড়টি এটা হচ্ছে সোজা সাইড আরেকটি পার্ট আছে এই কাপড়টিকেও এইভাবে ভাস করে দিতে হবে দেখেন ভাস করে একটা সিলাই দিবেন ফলস সিলাই ঠিক এরকম হবে শার্টটি গায়ে দেওয়ার পর তো এ পার্টে পকেট দিতে হবে এই পকেটটা আমি কতটুকু টুকনিছি সেটাও দেখাবো এখানে দেখেন পকেটের মুখ এখানে একটা সেলাই দিয়ে নিতে হবে ঠিক এইভাবে সেলাইটা দিবেন একটা দেওয়ার পর এ পকেটের লম্বা নিচি একুশ ইঞ্চি ষাট অনুযায়ী চার ইঞ্চি লম্বা পাশে আছে সাড়ে তিন ইঞ্চি পকেটের মাপ এখানে দুই ইঞ্চি উপর থেকে নিচের দিকে সাড়ে ছয় ইঞ্চি এভাবে নেওয়ার পর ঠিক এই জায়গাটার মধ্যে পকেটটা আপনারা বসাবেন এই যে দেখেন পকেট লাগিয়ে নিলে শার্টের দেখতে সৌন্দর্য হবে এখান থেকে বারটেক শুরু করতে হবে একটা বারটেক দিয়ে পকেটটা দেখেন কোন পাশ থেকে কোন দিকে ঘুরিয়ে আমি সিলাই দিচ্ছি এবং পকেটের সিলাইগুলো খুব সুন্দরভাবে দিবেন যাতে দেখতে খুবই আকর্ষণীয় হয় তবে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু শার্টে পকেট দেয় না সেই ক্ষেত্রে আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন এরপর দেখেন এই যে পকেটটা হয়ে গেল অপর পাশে বাড়তি সুতাগুলো কেটে দিব এটা হচ্ছে আমাদের সামনের অংশ দুইটা কমপ্লিট করলাম এবার পিছনের তীরার সেট করতে হবে এটা পিছনের পাট দেখেন এই যে তীরাটা কাটিং করছি ঠিক একটা তীরা এইভাবে বসানোর পর এই পিছনের পাটটা এটার উপরে রাখবো রাখার পর আরেকটি তীরা এটার উপরে রাখতে হবে ঠিক এইভাবে দেখেন আচ্ছা এইভাবে রাখার পর এর তিনটা কাপড় মিলে এখন এখানে সোজা করে সেলাই দিতে হবে তিনটে কাপড় এক জোগায়ে করে এভাবে সিলাই দিতে হবে দেওয়ার পর মেয়ে বাচ্চা হলে এখানে চাপ সেলাই দেওয়ার প্রয়োজন নাই কিন্তু ছেলেদের জন্য হলে একটা চাপ সিলাই দিবেন আমি এখানে মেয়েদের জন্য তৈরি করতেছি এরপর শার্টের পিছনের কাপড়টা সোজা বাসে রাখবেন আমি সোজা বাসে রাখার পর নীচের কাপড়টাকে সরিয়ে রাখতেছি নিচের কাপড়টা সরিয়ে নেওয়ার পর যেটা শার্টের সামনের পকেটের অংশ সেই পকেটের অংশটা পাশে এইভাবে রাখবো রাখার পর এখানে শোল্ডার জয়েন্টটা ঠিক এভাবে দিব একটা সেলাই এরপর এই নীচের কাপড়টাকে এইভাবে ধরে এখানে তিনটা কাপড় এক জায়গায় করে আরেকটা সেলাই দিতে হবে ঠিক আছে এটাকে শোল্ডার জয়েন্ট বলা হয় ঠিক এইভাবে একটা সেলাই দেওয়ার পরে এই কাপড়টা কিন্তু সম্পূর্ণ ভিতরে ঢুকে যাবে বাড়তি কাপড়টা দুই পাশে কিন্তু উল্টা সিজা বোঝা যাবে না যে দেখেন দুই পাশে কিন্তু উল্টা সিজা বোঝা যায় না বাড়তি কাপড়টা কিন্তু ভিতরে চলে গেছে এরপর আবার সোজা পাশে রাখলাম পিছনে পাটটা রাখার পর এই কাপড়টাকে ভিতরের দিকে সরিয়ে দেব পর আবার এই কাপড়টাকে বসে রাখব রাখার পর এখান থেকে শোল্ডার জয়েন দেবো এখানে দেখেন একটা সিলাই দিয়ে নিব প্রথমে নেওয়ার পর অপর পাশে যে আরেকটি বাড়তি কাপড় ঠিক এইভাবে ধরবো তিনটা কাপড় এক জায়গায় ধরে এখানে সোজা করে সিলাইটা দিতে হবে পর এই কাপড়টাকে এইভাবে করে নেবেন তাহলে দেখেন এখানকার জয়েন্টটা ভিতরে চলে যাবে উল্টা পাশে এবং সোজা পাশে জয়েন্ট বোঝা যাবে না ঠিক এরকম হবে এরপর এই পাশে একটু ছোটো বড়ো হতে পারে বা বাড়তি সুতা থাকতে পারে কেটে সমান করে নেবেন দেখেন দুই পাশের হাতার মহড়া বাড়তি কাপড়গুলো কেটে সমান করে নেবেন সুন্দরভাবে আচ্ছা কেটে নেওয়ার পর এটা যেহেতু স্কুল ড্রেসের শার্ট উপরে শোল্ডার দিতে হবে তখন শোল্ডার এইভাবে তৈরি করতে হবে এখানে পেপার বখরম দিয়ে শোল্ডারটা আমি কোনি করে তৈরি করে এখানে যে কোনো স্কুল ড্রেসের হলে যে স্কুলের যেভাবে বিট দিতে বলে এভাবে শোল্ডারে বিট দিবেন যে কালারের সাথে যেটা দিতে বলে মাস্টাররা সেই কালার দিবেন ঠিক এইভাবে দেখেন এইভাবে বসাবেন বসানোর পর বকরমের নিচে সিলাই দিবেন ঠিক আছে বকরমের নিচে সিলাই দিবেন এরপর এই কোণার এখানে সুতা দিয়ে দিবেন সুতা ভরে দিবেন দেখেন সুতার অংশটা এইভাবে দিয়ে দিয়ে দিলে হবে কি এই শোল্ডারের যে কোনাগুলো দেখেন ওই পাশে যে শোল্ডারটা তৈরি করছি কত সুন্দরভাবে কোনাগুলো উঠছে তো আপনারা প্রত্যেকটা তিনটা কোনা যদি এভাবে সুতা ঢুকিয়ে দেন তাহলে শোল্ডারের কোণাগুলো খুব সুন্দরভাবে উঠাইতে পারবেন দেখেন বক্রমের নিচে কিন্তু সেলাইটা আমি দিচ্ছি আপনারা যদি প্যাটিকের চেষ্টা করেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন সুতাটা সম্পূর্ণ কিন্তু ভিতরে ঢুকিয়ে দিলাম দেওয়ার পর সেলাইগুলো দেওয়ার পর এ পাশে বাড়তি অংশগুলো কেটে দিবেন এখানে যাতে অতিরিক্ত কাপড় না থাকে এই কোনাগুলো কেটে দিতে হবে বাড়তি কাপড় থাকলে কিন্তু কোনা ভালো হবে না এরপর দেখেন যে কোনোভাবে এভাবে উল্টে নেবেন শক্ত কোনো জিনিস দিয়ে টেস্টার দিয়ে আমি উলটিয়ে নিচ্ছি আপনারা মারতুল বা যেটা পারেন দিয়ে উল্টাবেন উল্টানোর পর এই যে দেখেন সুতা ধরে টান দিলে দেখেন কোনাগুলো কত সুন্দর চোকা হয়ে উঠতেছে হ্যাঁ তাহলে দেখতে ভালো লাগবে এই সুতাগুলো এভাবে দিলে কোনাগুলো সুন্দর হবে এরপর এইখানে দেখেন একটা সিলাই দিচ্ছি এটাকে ঘাড়ের ব্যাস বলা হয় বা শোল্ডার বলা হয় এটাই স্কুল ড্রেসের থাকে আপনারা চাইলে দিতে পারেন যদি কেউ স্কুল ড্রেস বানান দিবেন এরপর এই শার্টের কাপড়টাকে সোজা পাশে রাখবেন সোজা পাশে রাখার পর এই যে এই শোল্ডারের যে সেলাইটা এই সেলাইয়ের এইখানে বসাবেন যাতে এই সেলাইটা দেখা না যায় শোল্ডার লাগানোর পর ঠিক এখানে বারটেক দিবেন বাড়তি অংশটুকগুলো কেটে দিতে হবে একইভাবে আবার এ পাশেও বসাবেন ঠিক আছে একইভাবে ছেলেদের এবং মেয়েদের জন্য শার্ট কিন্তু তৈরি করা হয় স্কুল ড্রেসের শার্টগুলো ঠিক এইভাবে তৈরি করবেন আপনারা চাইলে পারবেন ইনশাল্লাহ দেখেন দুই পাশে দুটা ব্যাস আমি লাগিয়ে নিলাম আপনারা চাইলে এইভাবে কাজগুলো করবেন খুবই সুন্দর হবে আচ্ছা এরপরে যে কাজটি করতে হবে ঠিক এইভাবে কাপড়টিকে ধরে উল্টা পাশে জয়েন দিতে হবে সাইড জয়েন যেটাকে বলা হয় শার্টের এরপরে কিন্তু হাতা সেট করতে হবে আচ্ছা এখানে দেখেন সুন্দর করে যার যতটুকু বডি মাপ কম বেশি করার যদি প্রয়োজন হয় আপনারা করে নেবেন সমস্যা নাই এভাবে সিলাই দেওয়ার পর আবার এই পাশেও সেলাইটা দিবেন আর অবশ্যই শার্ট সেলাই করতে গেলে জাপান টরে কাপড় হলে ওভারলক করতে হবে তা না হলে সুতা ওঠে নষ্ট হয় ঠিক আছে ওভারলকটা করে নেবেন ঠিক এইভাবে দুই পাশে দুইটা সেলাই দিবেন এটা হচ্ছে বডির মাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট শুধু ধরে সিলাইটা দিয়ে দিবেন সেলাই দিয়ে নিলাম এরপর দুই সেটের বাড়তি সুতাগুলো কেটে দিব এরপর দুই সাইডে দেখেন আমি ওভারলক করে নিব তো দেখেন এই যে ওভারলকটা করে নিচে সুতা উঠবেন এখন আর এবার আমাদের নিচে চিকন করে হ্যাম সেলাই বলা হয় এই সেলাইটা দেওয়ার জন্য নিচের যে সুতার অংশগুলো থাকবে সেগুলো আগে কেটে সমান করে নেবেন এরপর দেখেন প্রথমে একটা ভাঙা সিলাই দিবেন প্রথমে একটা ভাঙ্গা দিয়ে একটা সিলাই দিবেন একসাথে দুটা ভাঙ্গা দিতে গেলে কিন্তু সেলাইটা ভালো করতে পারবেন না এ কারণে প্রথমে একটা ভাঙ্গা দিয়ে একটা সিলাই দিবেন ঠিক এইভাবে এরপর দেখেন আরেকটা ভাঙ্গা দিব। দরপর একটা বারটিক দিব এরপর খুব সুন্দর করে চিকন করে এই নিচের হ্যাম সিলাইটা দিয়ে দিব। আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবেন শার্ট তৈরি করার জন্য এখানে সেলাই শেষে একটা টেক দিব আচ্ছা এরপরে দেখেন নিচে সেলাই হয়ে গেল এবার আমরা হাতা লাগাবো এই হাতাটা কিভাবে তৈরি করবেন সেটাও দেখাচ্ছি এবং কলার কিভাবে দিবেন সেটাও দেখাবো কলার কাটিংও শেখাবো দেখেন ঠিক এইভাবে রাখার পর এই যে শার্টের হাতার মহড়াটা এরকম হবে বোতাম লাগানোর পর শার্টটি আরও সুন্দর ফিনিশিং চলে আসবে ঠিক আছে আচ্ছা এই যে বোতাম লাগানোর পর একটা কাপড় আরেকটা উপরে উঠবে এখন দেখেন এখানে বাড়তি অংশগুলো কেটে দিচ্ছি সুতার এই হাতার মহড়াটা কিন্তু এখন একরোটা আছে এই হাতাটা কিভাবে তৈরি করবেন এটাকে পিস্তল হাতা বলা হয় এটা মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন হাতাটা যে কাটিং করছিলাম এই যে দেড় ইঞ্চি নিয়ে যে একটা চিহ্ন করছিলাম সেই দেড় ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করলাম এখান থেকে দেড় ইঞ্চি তাহলে পাশেও দেড় ইঞ্চি লম্বা দেড় ইঞ্চি নিয়ে এখানে সিলাই দিলাম ডাবল করে দেওয়ার পর এটা হচ্ছে সোজা সাইট এটা সোজা সাইট আর এটা হচ্ছে উল্টা সাইট এই কাপড়টিকে এইভাবে ভাস করে এইখানে সেলাই দিতে হবে আচ্ছা সেলাই দেওয়ার পর কাপড়টিকে সোজা বসে এটা হচ্ছে সোজা সাইট ঠিক আছে এরপর এই কাপড়ের উপরে এভাবে বসানোর পর এখানে একটা জয়েন্ট দিতে হবে এরপর এই কাপড়টিকে এভাবে একটু ডলা দিব দেওয়ার পর সোজা পাশে আনবো আবার এই পাশটা ভাজ করে এখানে চওড়া করে একটা বিট দিয়ে নিলাম ঠিক আছে এখানে দেখেন দুইটা করে সেলাই দিতে হবে সেলাইগুলো খুবই সুন্দর করার চেষ্টা করবেন পাশাপাশি দুইটা সেলাই দিলাম আমি এরপর বাড়তি অংশগুলো কেটে নিতে হবে এরপর এইখান থেকে কুচি দিতে হবে তিন চারটা করে কুচি দিয়ে দিবেন তাহলেই হবে বেশি কুচি দেওয়ার নেই দুই তিনটা করে কুচি দিবেন আমি কুচি দিয়ে নিলাম এরপর হাতার মুখের মাপ যার যতটুক প্রয়োজন আপনি নেবেন নিয়ে এখানে একটা বারটেক দিতে হবে তাহলে খুলবে না আমি একটা বারটেক দিয়ে এখান থেকে সিলাইটায় এখানে দুইটা করে সেলাই দিয়ে নিলাম একইভাবে দুইটা হাতা আমি কিন্তু কমপ্লিট করছি এইভাবে সুন্দর করে কেটে নেবেন নেওয়ার পর হাতাটা ওভারলক করার পর দুইটা হাতা দেখেন ঠিক একই মাপে তৈরি করতে হবে হাতার মহড়াটা এভাবে মাপ দিয়ে নিতে হবে যদি বডির পার্টের মহড়া বড় হয় তাহলে হাতার কুসি খুলে দিবেন তাহলে হাতার মহড়াটা বড় হবে এইভাবে সুন্দর করে হাতার মাস্কের একটা চিহ্ন করতে হবে এই চিহ্নর সাথে এই শোল্ডারের চিহ্ন একদম মিল করে সিলাই করতে হবে দেখেন ঠিক এইভাবে ধরবো আপনারা চাইলে হাতার সাইটের জয়েন্ট থেকেও ধরতে পারেন যার যেভাবে সুবিধা হয় ধরবেন এইভাবে এখানকার চিহ্নটা মিল করে ধরে আমরা এই যে হাতাটা লাগিয়ে নিচ্ছি যেহেতু হাতার মধ্যে কুচি দিছি এ কারণে হাতা ছোটো বড়ো হলে কুসি খুলে দিবো অথবা কুসিয়ে দু একটা দিয়ে দিব। ঠিক এইভাবে সুন্দর করে হাতাটা আপনারা জয়েন করে নেবেন আর ছেলে বাচ্চাদের জন্য হাতা তৈরি করতে গেলে হাতের চাপ সিলে দিতে হয় সেটা একটু ভিন্ন পদ্ধতিতে তবে আর ছেলেবাসেদের জন্য প্লেন হাতা তৈরি করতে পারেন ছেলেদের জন্য এভাবে কিন্তু কুসি দিলে হবে না হাতায় ভালো লাগবে না মেয়েদের জন্য এভাবে কুচি দিয়ে পিস্তল হাতা তৈরি করবে দেখেন হাতাটি লাগিয়ে নিলাম কত সুন্দরভাবে কোনো জায়গায় টান বা ঘুষ ধরে নাই একইভাবে এইভাবে এই পাশের হাতাটা লাগাবো দেখেন হাতা লাগানোর আগে এভাবে মাপ দিয়ে নিতে হবে যে হাতাটা একরোটা আছে কি না এইখানে একটু চিহ্ন করব। হাতার এই মাঝখানে একটু চিহ্ন করব চিহ্ন করার পর ঠিক এইভাবে সুন্দর করে কাপড়টিকে ধরবো উল্টা পাশে এরপর হাতার কাপড়টি সোজা বসে রাখার পর এই ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এই মাঝখান থেকে আমরা সেলাই শুরু করব। আপনি চাইলে সাইড থেকেও ধরতে পারেন সমস্যা নাই এরপর দেখেন সম্পূর্ণ হাতাটা ঠিক এইভাবে সেলাই করবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখেন হাতার এখানে দুইটা করে সেলাই দিতে হবে আমি দুইটা করে সিলাই দিয়ে নিলাম তাহলে দুই পাশের হাতাই কিন্তু আমি সেটিং করলাম আমি কিন্তু কোনো জায়গায় স্কিপ করতেছি না ভিডিওটি অনেক বড় হচ্ছে তারপরও আপনাদের যাতে উপকার আসে এ কারণে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দিচ্ছি এরপরে ঠিক এই কাপড়টাকে এইভাবে সমান করে ধরবেন নিচ থেকে সমান করবেন এই যে এখান থেকে সমান করে ধরে তারপর কলার সেট করতে হবে এইভাবে সমান করে ধরে নেবেন ধরার পর এখানে একটু সেলাই দিয়ে আটকে দেবেন এরপর এই কাপড়টাকে এইভাবে সমান করে ধরবেন এরপর এখানে একটু সিলাই দিয়ে আটকে নিতে হবে এরপর কলার সেট করতে হবে ঠিক আছে এইভাবে রাখবেন আচ্ছা এবার আমরা কলার কাটি কলার তৈরি করার জন্য কাপড় পেস্টিংটিকে এইভাবে একটি ডাবল ভাজ করব এরপর এখান থেকে ছয় ইঞ্চি কলারের লম্বাটা নিলাম ছয় দোকানে বারো ইঞ্চি হবে এখানে একটি মার্জিন করতে হবে আর বক্রমের পাশে আছে সাড়ে তিন ইঞ্চি এইভাবে মার্জিন করার পর এরকম শেপ কাট দিয়ে উপর থেকে এইভাবে একটু শেপ দেবো আবার নিচের দিকে এইভাবে একটি শেপ দিব ঠিক আছে যারা কলারের আরও ক্লিয়ার ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন এরপর এখান থেকে একটু বাড়তি থাকতে হবে আর নিচের দিকে এইভাবে একটু হালকা পরিমাণ শেপ করতে হবে এরপর দেখেন কলারটিকে খুব সুন্দরভাবে এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে ঠিক আছে এটা এটাকে ব্যান্ড বলা হয় উপরেরটাকে কলার বলা হয় ঠিক আছে এরপর এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে বক্রমটা কলার কিন্তু বিভিন্নভাবে কাটিং করা যায় বা বিভিন্ন বক্রম দিয়ে তবে সঠিক নিয়মটা হচ্ছে এইভাবে কাপড় বকরম দিয়ে কলার তৈরি করার ঠিক আছে আচ্ছা এভাবে দেওয়ার পর এ পাশটা খুব সুন্দর করে রাউন্ড করে নিতে হবে কলারটা যাতে দেখতে সুন্দর হয় দেখেন কলারটা ঠিক এরকম হবে এরপর এই কাপড়টাকে মানে কলারটাকে এইভাবে রাখবেন রাখার পর এটা কাপড়ের সাথে সেট করতে হবে আয়রনে হিট করে যেহেতু দেখেন আয়রনে হিট করে আমি কাপড়টিকে লাগিয়ে নিছি বকরমটা এরপর এখানে কেটে নিতে হবে বাড়তি করে একটু কাপড় রেখে কেটে নিব ঠিক আছে এরপর একটু একটু করে কেটে দিতে হবে যে পাশে রাউন্ড করা আছে ওই পাশে এরপর এখানে দেখেন এইভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে খুব সুন্দর করে মুড়িয়ে সেলাই করে দিবেন এরপর বাড়তি কাপড়টা কেটে দিতে হবে এরপর দেখেন উপর পাশে সেলাইয়ের জন্য একটু করে কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিতে হবে খুব সুন্দর করে ঠিক আছে এরপর মাঝখানে একটু চিহ্ন করতে হবে কলারের বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন যেহেতু কলারের বিষয়টা হয়তো আমি ভালোভাবে আপনাদের বোঝাইতে পারতেছি না কারণ সাদা হওয়ার কারণে এরপর দেখেন এই মাপে সুন্দর করে কেটে নিয়ে মাঝখানে চিহ্ন করে রাখলাম এবার আরেকটি অংশ আছে এটাকে আরেকটি কাপড় উপরে এভাবে বসাবো বসানোর পর এবার বক্রমের নিচে সিলাই দিতে হবে এরপর এই কোনার এখানে একটু সুতা ঢুকিয়ে দিবো তাহলে কোনাগুলো দেখতে ভালো হবে এইভাবে সুতা ঢুকিয়ে দেওয়ার পর আরেকটা পেঁয়াজ দেওয়ার পর এই সুতাটা ভিতর দিকে দিয়ে দেবো যাতে সুতা ধরে টান দিলে যাতে কলারটা সুন্দরভাবে কোনাগুলো উঠে একইভাবে এ পাশে কোনাও আমরা সুতা ঢুকিয়ে দিব আর সেলাইটা কিন্তু বকরমের নিচে দিচ্ছি ঠিক আছে বক্রমের উপর সিলাই দিলে কিন্তু হবে না এরপর একটু করে কাপড় রেখে বাকি কাপড়গুলো কেটে ফেলে দিতে হবে ঠিক আছে আচ্ছা দেওয়ার পর এ মাঝখানে রাউন্ড করার কারণে একটু একটু করে কেটে দিতে হবে দেওয়ার পর এখন কলারটিকে উল্টে নিচ্ছি যে সুতা ধরে টান দিলাম কোনাটা খুব সুন্দর চোখা হয়ে গেল বা সুন্দরভাবে উঠে গেল। এরপর উল্টা পাশে এভাবে একটু ডলা দিতে হবে এটা কিন্তু উল্টা সাইড ঠিক আছে একটু ডলা দিয়ে নিব পর সোজা পাশে ঘুরিয়ে এখানে একটা সিলাই দিতে হবে নিচের কাপড়টাকে টেনে টেনে যাতে কলারটা সুন্দর হয় এরপর এখানে এক ফিট দূরত্ব রেখে আরেকটি করে সিলাই দিয়ে দিচ্ছি চতুর্পাশে ঠিক আছে আচ্ছা এরপর নিচের দিকে বাড়তি অংশটা আমরা কেটে ফেলে দেব কেটে ফেলে দেওয়ার পর কলারটা ঠিক দেখেন আমাদের এরকম হবে ঠিক এরকম হবে এরপর এই যে কোন কাপড়টা কোন পাশে রাখতেছে এখানে চিহ্ন করলাম মাঝখানে এরপর এই কাপড়টা উল্টা পাশে রাখলাম আর এই কাপড়টাকে এইভাবে রাখলাম রাখার পর এই যে ঠিক এইভাবে বসাবো বসানোর পর এই তিনটে কাপড় মিলে এখন কিন্তু আমাদের সিলাই দিতে হবে দেখেন সেলাইটা আমি কিভাবে ধরতেছি এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় কলার লাগানো একটু ঝামেলা আছে কিন্তু চেষ্টা করতে হবে ঠিক আছে এরপর দেখেন সোজা পাশে কিন্তু এরকম হবে এবং উল্টা পাশেও এরকম হবে কলারের বিষয়টা যদি একটু ক্লিয়ারভাবে বুঝতে পারেন তাহলে আপনি পারবেন আমি নেক্সট টাইমে আরও ক্লিয়ারভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তারপরে একটু করে বাড়তি কাপড় রেখে আমি কেটে নিলাম ঠিক আছে এখানে একটু চিহ্ন করতে হবে আবার এ পাশে একটু চিহ্ন করতে হবে কলারের লম্বাটা মোট বারো ইঞ্চি রাখছি একুশ ইঞ্চি লম্বা ষাট অনুযায়ী ঠিক এইখানে তিন জায়গায় তিনটা চিহ্ন করে নিলাম মাঝখানে একটা চিহ্ন করলাম এবার এই যে দেখেন কলারের গলা কিভাবে কাটতে হয় ঠিক এইভাবে মাপ দিয়ে নিতে হবে নেওয়ার পর যেখানে আসে সেখানে দাগ করে এই জায়গাটা খুব সুন্দর গোল রাউন্ড করতে হবে পিছন পাটের মধ্যে গোল রাউন্ড করে কেটে নেব অবশ্যই কলারের থেকে সব সবসময় একটু ছোট করে কাটিং করার চেষ্টা করবেন তাহলে কলারটা ভালো ফিনিশিং আসবে যদি বড় হয় তাহলে কিন্তু ছোট করা যাবে না এ কারণে কলারের মাপের থেকে সবসময় হাফ ইঞ্চি কম করে কাটবেন এরপর সুতা যে সিলাইগুলো ছিল খুলে দিবেন আমি খুলে দিলাম এরপর শার্টের উল্টা পাশ থেকে কলার শুরু করতে হবে দেখেন উল্টা পাশ থেকে আমি শুরু করলাম কলার কিন্তু কেউ সোজা পাশ থেকে শুরু করে আবার কেউ উল্টা পাশ থেকে শুরু করে এটা কলারের উপরে ডিফেন্স করবে তবে আমি যেভাবে দেখাইলাম এভাবে কলারটা উল্টা পাশ থেকে সেট করতে হবে এভাবে দেখেন এই কোনারটা ঠিক এইভাবে মিল করে ধরতে হবে সুন্দর করে এই কোনারটা এখানে বারটেক দিতে হবে কোনাগুলো সুন্দরভাবে উঠাবেন শার্টের তাহলে দেখতে ভালো লাগবে এই দেখেন কোনাটা কত সুন্দরভাবে আমি তৈরি করলাম একইভাবে আবার এপাশের পাশের কোনার সিলেটটাও দিতে হবে খুব সুন্দর করে ধরবো ধরে এখানে বারটেক দিতে হবে আচ্ছা পরে দেখেন এই কোনারটা উলটিয়ে নিতে হবে এখন আমাদের সোজা পাশে কিন্তু চাপ সেলাই পড়বে যে সোজা সাইটিরটা এইখান থেকে বকরেমোর উপরে কলার মানে চাপ সেলাইটা দিতে হবে কোনার বাড়তি সুতাগুলো ঢুকিয়ে দিবেন। দরপর খুব সুন্দরভাবে এখানে চাপ সেলাইটা দিয়ে নেবেন তো দর্শক যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা স্কুল ড্রেসের কাটিং ও সেলাই ভিডিও চাচ্ছেন বা কমেন্টে অনেকে জানিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা নেক্সট টাইমে আপনারা কোন ধরনের ভিডিও চান কেমন ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট করবেন তাহলে ওই বিষয়ের উপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখেন কলারটা সেটিং করে নিলাম এরপর দেখেন এই কলারটা সোজা পাশে ভাঁজ করে দিতে হবে ঠিক আছে এই যে কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দিতে হবে এখানে এইভাবে ভাঁজ করে আয়রন করে নেবেন কলারটা সুন্দর ফিনিশিং হয়ে থাকবে ঠিক আছে এ দেখেন কলারটা ঠিক এরকম হবে এটা হচ্ছে অরিজিনাল শার্ট তৈরি তো এইভাবে যদি করতে পারেন কাস্টমার কোনো প্রকার ক্লেম ধরতে পারবে না ঠিক আছে দেখেন কলারটা কত সুন্দরভাবে বোতাম লাগানোর পর আরও সুন্দর ফিনিশিং আসবে আয়রন করার পর তো বোতাম কিভাবে দিবেন এই যে যে পাশে পকেট লাগাইছেন ওই পাশে বোতাম হবে এই কাপড়টাকে ভাস করে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ উপর থেকে দেড় ইঞ্চি নিচে দেড় ইঞ্চি এখানে একটা আর নিচের থেকে সাড়ে তিন ইঞ্চি উপরে একটা এভাবে ফিতাটা এখানে একটা করে একটা চিহ্ন করবেন আবার এখান থেকে ধরে করে এখানে একটা চিহ্ন করবেন আবার এখান থেকে ধরে এখানে একটা ভাস করে চিহ্ন করবেন একটা শার্টের মোট ছয়টা বোতাম হবে উপরেরটা সহকারে ঠিক আছে তো ভালো থাকবেন